এটা গেরা বলে সাধারণত, এই গেরা এটা আমরা চাষ করেছি। দাম কি আরো বাড়বে? এটার দাম এটা যে হিসাবে আলুর দাম সেই হিসাবে 25-30 টাকা কিলো পর্যন্ত হতে পারে। এটা এই দামে বিক্রি করলে যথেষ্ট লাভ হবে? হ্যাঁ যথেষ্ট। এটা কিন্তু এক বিঘা আমরা সোনাশিয়া ফার্মার্স ক্লাবে যৌথ ভাবে লেগে গেছি, তাতে আমরা যথেষ্ট লাভ হবে। এটা নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। বর্ষাকালীন গেরা চাষ করে যথেষ্ট লাভের স্বপ্ন দেখছেন সদর ব্লক সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের চাষী পরিতোষ মণ্ডল। পরিতোষবাবু যৌথভাবে এক বিঘা জমিতে বর্ষাকালীন গেরা চাষ করেছেন। বর্তমানে গাছের যে বাড়বাড়ন্ত রয়েছে তাতে তিনি যথেষ্টই লাভের স্বপ্ন দেখছেন। পরিতোষবাবু বলেন বর্তমানে 20 টাকা কেজি দরে পাইকারি গেরা বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে, তবে এর দাম খুবই শীঘ্রই আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ 25-30 টাকা কেজি উঠে যাবে। তিনি আরো বলেন জৈব পদ্ধতিতে তিনি এই গেরা চাষ করেছেন এবং বর্ষাকালীন গেরা চাষ করে তিনি যথেষ্টই লাভবান হতে পারবেন বলে মনে করছেন। কেননা এ সময় বাজারে শাকসবজির অনেকটাই অভাব থাকে, সে কারণেই যথেষ্ট চাহিদা রয়েছে গেরার। বলছিলাম এই যে গেরাটা চাষ করেছেন এটা কি অ্যাকচুয়ালি বর্ষাকালীন? হ্যাঁ এটা বর্ষাকালীন। কবে বপন করেছিলেন? বপন হয়েছে মোটামুটি 1 মাস হয়ে যায়। এখন তো ফলন ফুলেছে, বিক্রি করা শুরু করেছেন। বলছিলাম কি দাম রয়েছে বাজারে? এটা 15-20 টাকা কেজি। এটা 15-20 টাকা কেজি। বলছিলাম কতদিন বিক্রি করতে পারবে? এটা যদি বর্ষা ঠিক মতো থাকে তাহলে আমরা বেশি দিন হবে না, যদি মাঝে মাঝে বর্ষা না হয় তিন মাস আর কি যায় বিক্রি করা যায়। বলছিলাম এই সময় একটা চাষ, এই চাষটা কতটা লাভবান হওয়া যায়? এটা লাভবান, আর্থিক লাভবান দিকে সর্বদিক দিয়ে লাভবান, কারণ তখন কোনো ফসল থাকবে না। এবার প্রচুর পরিমাণে আলুর দাম আছে, বিভিন্ন কৃষক সবজির এবার দাম আছে, এবং এটা জাঙ্গির ফসল, এটা একটু কষ্ট হয়েছে আমাদের এক বিঘা জায়গা। এটা আমার সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব থেকে যৌথ, আমি আর আমার ভাই মিলে করেছি এটা। আচ্ছা, তাতে এটা আমার লাভবান হবে, কারণ বর্ষা এটা কোনো ফসল থাকবে না। এটা আমাদের এই বর্ষা দীর্ঘ 3 মাস থাকবে, দুর্গা পর্যন্ত পর্যন্ত। এই বর্ষার উপরে এটা আমরা টাল দিয়েছি, বিশেষ করে খুঁটি দিয়ে, চারপাশে খুঁটি দিয়ে এবং প্লাস্টিক দিয়ে। এটা শেষ হওয়ার সাথে আমরা লাউ গেড়ে দেবো, এটা লাউ এই জাংলাটা, এই জাংলার মধ্যে ত্রি ফসল করবো। লাউ এর পরে আবার দেখা গেলো আর একটা ফসল করবো, এটা আমরা ভাঙবো না সহজ। বলছিলাম এখন কেমন কীটনাশক বা কি ব্যবহার করছেন? এটা জলপাইগুড়ি সদর ব্লকের যত কীটনাশক আমাদের, আমরা যেটা ফ্রিতে পাই সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবে দেয়, সেটা বিশেষ করে নিম তেল, আপনার হার্বিসাইড, সেটা হার্বিসাইড তো দেওয়াই আছে, ফাঙ্গিসাইড, কীটনাশক সমস্ত আমাদের সদর ব্লক থেকে কৃষি দপ্তর থেকে পেয়ে আমরা। বলছিলাম এই যে চাষ করেছেন, অ্যাকচুয়ালি শীতের সময়ে যে চাষটা, বর্ষার সময় কি সে তুলনায় বর্ষার সময় কি কীটনাশক বেশি ব্যবহার করতে হয়? না, কীটনাশক শীতের থেকে একটু কম, এখন একটু ফাঙ্গিসাইডটা আমাদের একটু বেশি লাগে, যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে পরে আমাদের ফাঙ্গিসাইডটা লাগবে, তুলনামূলকভাবে একটু কমই লাগে এটা। মোট কথা জৈব পদ্ধতিতেই করেছেন এটা? ইয়েস, একদম টোটালটাই জৈব পদ্ধতি। জৈব পদ্ধতিতে। বলছিলাম এটা কি জাতের বীজন, মানে বীজ রয়েছে? এটা হাইব্রিড জাতীয়, এটা গেরা বলে সাধারণত। আচ্ছা, সেই গেরা এটা আমরা চাষ করেছি। দাম কি আরো বাড়বে? এটার দাম এটা যে হিসাবে আলুর দাম সেই হিসাবে 25-30 টাকা কিলো পর্যন্ত হতে পারে। এটা এই দামে বিক্রি করলে যথেষ্ট লাভ হবে? হ্যাঁ যথেষ্ট। এটা কিন্তু এক বিঘা আমরা সন্ন্যাসীপা ফার্মার্স ক্লাবে যৌথ ভাবে লেগে গেছি, তাতে আমরা যথেষ্ট লাভ হবে। এটা কি নাম দাদা আপনার? পরিতোষ মণ্ডল, সন্ন্যাসীপা ফার্মার্স। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর।